রাজ্য সরকার যে কটি প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সুদনা জানকীনাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের নাম। স্কুলের পড়ুয়াদের সংখ্যা 33, শিক্ষকের সংখ্যা 2, স্কুলে রান্না করেন 2 জন, বিদ্যালয়ের অবস্থা বেহাল দশা। দেওয়ালে বড় বড় ফাটল, এভাবেই চলছে বিপজ্জনকভাবে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সুদনা জানকীনাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় পড়ুয়া অভিভাবক ও বাসিন্দাদের বক্তব্য, এখন স্কুল যদি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে বলে মনে করছেন অভিভাবকেরা। আমরা গরিব মানুষ, কোথায় ভর্তি করতে পারবো? আমরা তো পারবো না, এই স্কুলে আমাদেরকে পড়াতে হবে। এখানে স্কুল নাই কোনো, এটা ঠিক ব্যবস্থা করতে হবে সরকার থেকে। স্কুল খোলা থাকুক চাইছেন তারা। সব মিলিয়ে এখন দেখার পড়ুয়াদের ভবিষ্যৎ কোন দিকে যায়। আশেপাশে কোনো স্কুল নেই, 3 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। এখানে গরিব মানুষেরা বসবাস করে এবং তারা অন্য স্কুল যাওয়ার মতো এখানে পরিবেশ নেই। ভগ্নদশা আছে, আমি অনেকবার এসআই অফিসে দরখাস্ত করেছি এবং ডিপিওকে দরখাস্ত করেছি এসআইয়ের মাধ্যমে।